আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শিক্ষকবৃদ্ধ এক রাজ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমার উপস্থাপনা শুরু করছি করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের সম্মুখ যোদ্ধাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সারা বাংলাদেশের তথা বিশ্বের করোনা চলমান তারপরেও আমাদের ক্লাস চালিয়ে যেতে হচ্ছে সেই সাথে সাথে আমরা অনেকেই অনেক অনেকে আবার অভিজ্ঞতার অভাবে আমরা অনলাইন ক্লাস করতে চাচ্ছি না কিন্তু যুগের পরিক্রমায় করোনা চলাকালীন সময়ে আমাদেরকে এই হাওয়ায় ভেসে যেতে হচ্ছে আমাদেরকে অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত হতে হচ্ছে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কেন আমরা অনলাইন ক্লাসগুলো করব। সেই নিয়ে চলুন আমরা চলে যাচ্ছি ভোরে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমি কেন অনলাইন ক্লাস করব আমার নিজের দায়িত্ববোধ থেকে আমি অনলাইন ক্লাস করব। দ্বিতীয় হচ্ছে আমার ক্লাসগুলো সংরক্ষণ করার জন্য আমি অনলাইন ক্লাস করব কারণ হচ্ছে অনেকে আছেন বিশ বছর তিরিশ বছর চাকরি করে ফেলেছেন কিন্তু আপনার একটা ক্লাসও আপনার সংরক্ষণে নাই আপনি বলতে পারবেন না আপনি কোন ক্লাসটা কিভাবে করেছেন কিন্তু এতদিন যদি সংরক্ষণে থাকতো আপনি অবশ্যই বলতে পারতেন তাহলে আমি আমার ক্লাসগুলো সংরক্ষণের জন্যেই আমি এই কাজটা করব আমি সারা দেশ তথা সারা বিশ্বের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য আমি এই অনলাইন ক্লাস করব চার আমি অনলাইন ক্লাস করব নিজেকে যাচাই করার জন্য কারণ এই অনলাইন ক্লাসের প্ল্যাটফর্মটা বিশাল সারা দেশের সারা বিশ্বের সকল শিক্ষার্থীরা এবং শিক্ষকরা এর সাথে অন্তর্ভুক্ত আমার নিজেকে যাচাই করার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এই অনলাইন ক্লাস পাঁচ আমার মৃত্যুর পরও আমাকে শিক্ষক হিসেবে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেক মানুষের মৃত্যুর পর পরই তার সকল কর্মকাণ্ড শেষ হয়ে যায় আর এই অনলাইন ক্লাস এই বড় সুযোগটুকু আমাদেরকে করে দিবে মৃত্যুর পরও যাতে আমরা বেঁচে থাকতে পারি যোগ যোগ ধরে ছয় প্রজন্মের পর প্রজন্ম আমি শিক্ষক থাকার জন্যে আমার পেনশনের পর আমি অপসরে চলে যাব তখন কোনো কাজ থাকবে না কিন্তু আমার এই ক্লাসটুকু অনলাইনের ক্লাসটুকু প্রজন্মের পর প্রজন্ম আমি শিক্ষক হিসেবে থাকব সবার মাঝে সাত শিক্ষার্থীদের ভালোবাসা যুগ যুগ ধরে অক্ষুণ্ণ রাখার জন্যে আমি অনলাইন ক্লাসের শিক্ষক হলে যুগ যুগ ধরে আমার এই ক্লাসগুলো থেকে যাবে আর সকল শিক্ষার্থীরা এবং যারা এক সময় সমাজে যাবে তারাও এক সময় আমার এই ক্লাসগুলো দেখতে পারবে আর সর্বস্তরে নিজেকে সুপরিচিত করার জন্যে অনলাইন ক্লাস এমনই একটা ক্লাস যে ক্লাস আপনাকে সকলের মাঝে সুপরিচিত করে দেবে নয় নিজেকে অন্য দশজন শিক্ষক থেকে ব্যতিক্রম রাখার জন্যে আপনি যদি আপনাকে ব্যতিক্রমী হিসেবে দেখতে চান তাহলে আপনাকে ব্যতিক্রমী কোনো কাজ করে যেতেই হবে আর অনলাইন ক্লাস তার মধ্যে একটি দশ শিক্ষার্থীদের প্রয়োজনে যে কোনো সময় আমার ক্লাস দেখার জন্যে এই অনলাইন ক্লাস প্রিয় শিক্ষকবৃন্দ এবং যারা শুনছেন তাদেরকে আমার এই ক্লাসটুকু এই উপস্থাপনাটুকু দেখার জন্যে এবং সর্বশেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্যে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর এই অনলাইন ক্লাসে শিক্ষক পরিবারের সকলকে অন্তর্ভুক্ত হওয়ার জন্যে আপনার প্রয়োজনেই অন্তর্ভুক্ত হওয়ার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি কারণ এই অনলাইন ক্লাস আপনাকে অনেক কিছু দেবে এই অনলাইন ক্লাস এই দুই সালের এই মহামারী করোনার সাক্ষী হয়ে থাকবে আপনিও শিক্ষার্থীদের জন্য অনলাইনের যোদ্ধা ছিলেন আশা করছি আমার এ কথাগুলো আপনাদের সামান্যতম উপকার হবে আপনারা যারা এখনও অনলাইন করছেন না অনলাইন ক্লাসের অন্তর্ভুক্ত হবেন সে আশাবাদ ব্যক্ত করছি দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আবারও এই প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে